যত্তত্তমশ্লোক গুণানুবাদ প্রস্তুয়তে ব্রহ্মকথাভিঘাতঃ নিষেব্যমানম অনুদিনম মুমুক্ষোগতিং সতিম যচ্ছতি বাসুদেবী যত্রোত্তমশোক গুণানুবাদ প্রস্তুয়তে ব্রহ্মকথাভিঘাতঃ নিষেব্যমানম মনোদিনম মুমুক্ষোর্মতিম সতিম যচ্ছতি বাসুদেবে। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানিয়েছেন, হরিভজন কারিগণ ছাড়া বাদবাকি সকলেই হিংসক এবং আত্মহত্যাকারী। শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন, হরিভজনকারীগণ ছাড়া বাস্তবিক রূপে যারা হরিভজন করছেন তারা ছাড়া বাদবাকি সকলেই হিংসক এবং আত্মহত্যাকারী, আত্মহননকারী। বাস্তবিক পক্ষে হরিভজন ছাড়া যা কিছু সদ্গুণ মানুষের মধ্যে দেখা যায়, সমস্ত কিছুর মধ্যে সূক্ষ্ম বিচার করলে দেখা যায় তাতে নুনাধিক হিংসাকর্ম জড়িত রয়েছে। হরিভজনকারী একমাত্র নির্মৎসর, সরল হৃদয় নির্মৎসর। সরল হৃদয় বলতে বলা হচ্ছে, শ্রী সরস্বতী ঠাকুর জানাচ্ছেন, পরমহংস ব্যক্তিগণ সরল, তাদের হৃদয়ে যা আর বাইরেও তাই, সরলতা আশ্রয় করে রয়েছে। বাদবাকি জগৎ নুনাধিক হিংসার প্রশ্রয় দিচ্ছেন, আর হরিভজন না করলে সেটাকে আত্মহত্যাই বলা হয়। আমরা আলোচনা প্রসঙ্গে কালকে সূর্যপরাগ উপলক্ষে সামন্তক পঞ্চক অর্থাৎ কুরুক্ষেত্রে সমস্ত ব্রজবাসীগণ গেছেন, সেখানে যত রাজারা আছেন সমস্ত লোক সবাই উপস্থিত হয়েছেন, সেখানে সমস্ত মুনি ঋষিগণ গেছেন, দ্বারকাবাসী সকলকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যপরাগ উপলক্ষে শুভ অনুষ্ঠান করবেন। ভগবানের প্রত্যেকটা ক্রিয়াকর্মেই জগতে সমস্ত লোকের সমস্ত নিয়ম শৃঙ্খলা আদি এগুলো স্থাপন করার জন্য লোক সংগ্রহ ভগবান করে থাকেন। এগুলো সামন্তক পঞ্চকে সকলে মিলে সেন সেখানে শুভ করবেন, অনুষ্ঠান করবেন, সূর্যপরাগ উপলক্ষে সেখানে স্নান করবেন, স্নান দান করবেন, যজ্ঞ আদি সমস্ত কিছু বিশাল উৎসব হবে। তাতে আমরা দেখলাম, কালকে আলোচনা করেছিলাম, সমস্ত জগৎ নিমন্ত্রিত হয়ে এসছেন এবং ব্রজবাসীরাও এসছেন। দীর্ঘদিন ধরে তাদের ভগবত দর্শন, কৃষ্ণকে দর্শনের ইচ্ছা, তারা সকলে মিলে এসছেন, এমনকি গোপিকাগণও এসছেন যারা ব্রজের বাইরে যান না, রাধারানীও এসছেন সেখানে, সবাই কৃষ্ণ দর্শন ও লালসা নিয়ে সবাই এসছেন, কৃষ্ণর সঙ্গে মিলন করবেন। একে একে ভগবান সকলের সঙ্গে মিলন করেছেন, ব্রজবাসীগণের সঙ্গে, নন্দবাবা যশোদা মায়ের সঙ্গে মিলনের পর্বকালকে কিঞ্চিত আলোচনা করা হয়েছিল, সখাগণের সঙ্গে মিলন করেছেন, কিন্তু গোপিকাগণের সঙ্গে মিলন করা যাবে না, সবার সম্মুখে করা যাবে না, কারণ তাদের যে সমস্ত অষ্টসাত্ত্বিক বিকার আদি, কৃষ্ণ বর্তমানে তো দ্বারিকাধীশ, দ্বারকায় রয়েছেন তিনি, সেখানে তার একটা বিশেষ ব্যাপার আছে, কাজেই গোপিকাগণের সঙ্গে মিলনের জন্য তিনি অন্য ব্যবস্থা করেছিলেন, গোপনে খবর পাঠিয়েছিলেন যে আলাদাভাবে দেখা করব সময় মতো।
সেখানে দেখা করে অনেক সমস্ত প্রেমের উদ্গার হয়েছিল, সেটা আমাদের চৈতন্য চরিতামৃত অল্পভাবে বলা আছে। প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত, যদি সকালের দিকে এসব আলোচনা করব, প্রেমেতে সেই কৃষ্ণ সেই আমি সেই, কিন্তু কুরুক্ষেত্রে আমাদের দেখা হয়েছে সেই কৃষ্ণ আছেন সেই আমি আছি, কিন্তু এখানে সমস্ত হাতি গোড়া সমস্ত হইচই লোক লস্কর চারিদিকে ভর্তি, রাজাদের ব্যাপার, আর আমার হৃদয়টা খালি চাইছে যে গোবিন্দকে নিয়ে কেবল সেই যমুনার নির্জন পলিনে যাই, অন্য এই সমস্ত লোকসঙ্গ ভালো লাগে না। সুখদেব গোস্বামী সেখানে বলছেন, বলছেন যে গোপিকাগণ কৃষ্ণকে দীর্ঘকাল ধরে দর্শনের ইচ্ছা, আর যাকে এক পলক দর্শন হওয়ার সঙ্গে সঙ্গে চোখের যে পলক তাকে নিন্দা করেন, সেই সব কথা কালকে বলা হয়েছে। বলছেন গোপ্যশ্চ কৃষ্ণম উপলভ্য চিরাদ অভীষ্টম যত প্রেক্ষণে দিশিশু পক্ষকৃতম সপন্তি দৃগ্ভীর হৃদিকৃতমলম হৃদিকৃতমলম পরিরভ্য সর্বহস্তদ্ভাবমাপুরোপী নিত্য যুজাম দুরাপম। সেই গোপিকাগণ কী করেন, চির অভীষ্ট কৃষ্ণকে প্রাপ্তি হয়ে কৃষ্ণ দর্শনের জন্য তাদের চোখের যে পলক পরে তাকে পর্যন্ত অত্যন্ত রেগে যান, ক্ষুব্ধ হয়েছেন, এবং বিধাতাকে নিন্দা করেন, বিধাতা সৃষ্টি জানে না, কৃষ্ণ দর্শনের জন্য কোটি চোখ দিলেও যথেষ্ট নয়। বলছেন কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে পলক দিল কৃষ্ণ কি দেখিব মুই। চৈতন্য চরিতামৃত সব আছে, একে তো কৃষ্ণকে কোটি নেত্র দিয়ে হয় না, যেটা আমরা নাম নাম আর কৃষ্ণ যে এক সে আস্বাদন করতে গিয়ে রাধারানীর প্রেমোদ্গার আমরা বর্ণনা করেছিলাম, যেখানে রূপগোস্বামীপাদ বলেছিলেন না তুণ্ডে তাণ্ডবে নিরতি বিতনিত তুণ্ডা বলে লব্ধে কর্ণক্রোর করণমণি ঘটয়েতে কর্ণর বৃদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃত্রিম নো জানে জানে তা কি অদ্ভুত অমৃত কৃষ্ণে ইতি বর্ণাদ্বয়ী। এটা রূপগোস্বামীপাদের এক্সেলেন্ট বর্ণনা। সারা ব্রহ্মাণ্ডে যদি কোনো দর্শন থাকে কোনো জায়গায় এরকমভাবে নামের যে মহিমা, এটা কেউ আজ পর্যন্ত বর্ণনা করতে পারেননি, এরকমভাবে নামের মহিমা, যেখানে রায় মহাশয় সৌরভ গোসাই তারা অবাক হয়ে গেছেন, এ কী করে সম্ভব হলো, নামের তো অনেক মহিমা শুনেছি কিন্তু তুণ্ডে তাণ্ডবিনী রতি তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনীতি তণ্ডা বলে লব্ধাই। আমার জিউ ভাই সখী রাধারানী বলছেন যখন জিউ ভাই কৃষ্ণ নাম উদিত হয় তখন কত মুণ্ড দরকার হয়, একটা মুণ্ড কোটি জিহ্বা অর্বুদ, আর সেটাতে আমার কৃষ্ণ নাম নিত্য করে। এগুলো যারা অনুভবের স্তরে না গেছেন তারা, অনুভব স্তরে না গেছেন তারা বুঝতে পারেন না। আমি আগেও বলেছিলাম হনুমানজি যখন রাম নাম করেন বিভোর হয়ে পাগল হয়ে প্রত্যেকটা রোমকূপ থেকে রাম 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 বেরোচ্ছে, এগুলো অসম্ভব ব্যাপার। সেখানে বলছেন যে মই ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে, আমার প্রতি যে ভক্তি ভগবান বলছেন বাস্তবিক পক্ষে সেটাকে অমৃত বলা হয়। দৃষ্টা যদ আসিত মত স্নেহ ভবতী নাম মদাপনাহ, মত প্রাপক স্নেহ আছে আমার প্রতি যে স্নেহ সেটাকে অমৃত বলা হয়। অতএব আমার প্রতি তোমাদের যে মত প্রাপক স্নেহ আছে ইহা মঙ্গলের বিষয়। আমি এ কথা আগেও আলোচনা করেছিলাম
গীতাতে ভগবানের যে প্রতিজ্ঞা ছিল যে যথা মাং প্রপদ্যন্তে মাং তাং স্তথিব ভজামি অহম, গোপিকাগণের যে ভালোবাসা যে সেবা তার কাছে ভগবান হাত তুলে দিয়েছে, ন পারে অহম নিরবদ্ধ সংযুজম, হ্যাঁ বিবুদায়ু সাফিব জামা আভাজন দীর্জন গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ্ব প্রতিজাত সাধনা। আমি জগতে চোদ্দ ভুবনের কারোর কাছে ঋণী থাকি না, যে যা আমাকে ভজন করে আমিও আমি তাই সমস্ত দিয়ে দিই, কিন্তু এখানে তো আমার দেওয়ার মতো আর কিছু নেই, এখানে আমার দেওয়ার মতো যদি কিছু দিতে চাই সেটা হাস্যাস্পদ হয়ে যায়, লজ্জার কথা, কি দেবো তাদের, তারা যেভাবে আমাকে ভালোবাসেন আমাকে যেভাবে প্রীতি করেন যেভাবে সর্বস্ব দিয়ে সেবা করেন, দুর্জর গৃহ শৃঙ্খলা, সামান্য মাত্র গৃহের ছোট ছোট বন্ধনগুলো আমরা ছাড়াতে পারি না, নানা রকম বন্ধন, নেশার বন্ধন, টাকার বন্ধন, কোনো দুর্ব্যাসন, অন্যান্য সব বাজে নেশা রয়েছে, কোনো বাজে কিছু রয়েছে, সেগুলো থেকে ছুটি পাই আমাদের সম্ভব হয় না। তারপরে সমাজ শৃঙ্খলা, তারপরে দেহ মনের বন্ধন, সমাজের যে শৃঙ্খলা যেখানে আমার একটা স্ট্যাটাস আছে, পজিশন আছে, র্যাঙ্ক আছে, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত, এর বাইরে কিছু করা মুশকিল হয়ে যায়। আহুশ্চতে নলিন নাভ পদার বিন্দম যোগেশ্বরী হৃদি বিচিন্ত মগাধ বোধই সংসার কূপ পতিতোত্তর না বলম্বম গেহম জুসাম ওপি মনসি উদিয়াত সদান। সেখানে বলতে লাগলেন হে পদ্মনাভ গোপিকাগণ, অগাধ বুদ্ধি সেই যোগেশ্বরের যোগেশ্বরগণের হৃদয়ে যে অতি কষ্টের সঙ্গে যারা চিন্তা করেন যে রূপকে বিচিন্তনীয়, আর সংসার কূপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য উত্তীর্ণ হওয়ার জন্য পতিত ব্যক্তিগণের একমাত্র অবলম্বন কি, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, হ্যাঁ। সেখানে তুলসীদাস জি বলছেন, কলিযুগ কেবল নাম আধারা সমর সমর জীব উতরহি পারা। তুলসীদাসজি বলছেন ভগবানের নাম সবকালেই মহিমা, এই কথার দ্বারা এটা অনুভব করতে হবে না যে অন্যান্য কালে নামের মহিমা ছিল না, নট দ্যাট, অন্যান্য সবকালেই নামের মহিমা চিরকাল জয়যুক্ত, সমস্ত যুগেই নামকে আশ্রয় করলে অনেক কিছু হয়ে যাবে, সব হবে, কিন্তু কলিকালে বিশেষভাবে যেখানে অন্য কোনো সাধন ভজনের আর কোনো রাস্তা নাই, একে শরীর অত্যন্ত অসুস্থ রোগগ্রস্ত, মানসিক চিন্তাতুর, মনকে কোনো রকমভাবে ফ্রি করা যায় না, মুক্তকুলই রূপাস্যমানম, যে প্রভু মুক্তকুলের উপাস্য তাকে বদ্ধ অবস্থা আমি ভজন করে নেব, এটা কী করে সম্ভব হয়, মুক্তকুলই রূপাস্যমান, এই অবস্থায় কলিকালে হাজার বাধা বস্তু, বস্তু কোনো শুদ্ধি নাই যেটা দিয়ে আমি ভগবানের আরাধনা করব, ভজন করব, রচন করব, কোনো কিছুতেই শরীর বস্তু কোনো কিছু যেটা দিয়ে ভগবানকে বাস্তবিক আরাধনা করা যায় সেটা মুশকিল। তাহলে ভগবানের যে ভগবানের ব্যক্তি মানে পতিত ব্যক্তিগণের উদ্ধারের অবলম্বন স্বরূপ তোমার পাদপদ্ম গৃহস্থ হলে আমাদের মনে সর্বদা উদিত হোক, এইভাবে কাতর প্রার্থনা আদি হল। এখন শ্রী সুখদেব গোস্বামী বলছেন, তথা অনুগৃহ্য ভগবান গোপী নাম স গুরুর গতি যুধিষ্ঠিরম মাথা পৃচ্ছত সর্বাংশ সুহৃদ অব্যয়ম। গোপীদিগের নিত্য পদেশ নিত্য উপদেষ্টা ও গতি
অর্থাৎ নিত্য প্রাপ্য ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে অনুগ্রহ করার পর অনেক লোক এসছেন, একজনের সঙ্গে বেশি সময় দেওয়া যাচ্ছে না, প্রচুর লোক এসছেন, কার সঙ্গে মিলবেন, সবাই যে এসছেন, কুন্তি এসছেন, ওখান থেকে কে আসেননি, সবাই এসছেন, ঋষি অন্ধক, তারপরে হস্তিনাপুর থেকে সবাই সবাই এসছেন, তো সবার সঙ্গে মিলন করা দরকার, যে যেরকম অবস্থা সেই জন্য বেশি সময় তো দেওয়া যাচ্ছে না। যখন গোপীগণকে অনুগ্রহ করার পর যুধিষ্ঠিরকে অন্যান্য সকলকে সুহিত সকলকে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণ, এই রূপে লোকনাথ শ্রীকৃষ্ণ কি করলেন, শ্রীকৃষ্ণ কর্তৃক সৎকৃত জিজ্ঞাসিত হয়ে সকলেই তার চরণ কমল দর্শন করে, তাকে আলিঙ্গন করে, তার রূপ দর্শন করে সবাই নিবৃত হলেন, খুবই আনন্দ। ধীরে ধীরে ঋষিগণ তাদেরও সম্ভাষণ, রাজন ঋষিগণ এবার কী হলো, শ্রী সুরবাচ ঋষিগণও বলছেন, ইতি উত্তম শ্লোক শেখামণিম জনীষু অভিষ্টুবৎ স্কন্দ স্কন্দ কৌরব স্ত্রিয়ঃ সমেত গোবিন্দ কথা মিথ অগ্রিণন স্ত্রীলোক গীতা শ্রেণুবর্ণয়ামিতে। এখন বলছেন সুখদেব বললেন এই রূপে পূর্ণ শ্লোক ভগবান যশস্কৃত শিখামণি ভগবানকে সর্বলোকে স্তব করতে থাকল, অন্ধক কৌরব স্ত্রীবর্গ একত্রে মিলিত হয়ে পরস্পর ত্রিলোক গীত গোবিন্দ কথা উদ্গীরণ করতে থাকলেন, দ্রৌপদীও বলতে থাকলেন, দ্রৌপদী বিভিন্ন সম্ভাষা করছেন, রুক্মিণী বলছেন, প্রত্যেকে বলছেন, দ্রৌপদী বলছেন, দ্রৌপদী সম্ভাষা করে স্ত্রীগণকে সব ডাকছেন, সেখানে রুক্মিণী এসছেন, সত্যভামা আসছেন, কালেন্দী এসছেন, সৈব্যে রোহিণী লক্ষণে লক্ষণা, হ্যাঁ লক্ষণে সবাই এসছেন, হে কৃষ্ণপত্ত কৃষ্ণপত্ন এতত্ন ব্রুতব ভগবান স্বয়ং উপজেমে যথা লোকম মনুকুর্বন সময়ায়া। দ্রৌপদী আনন্দ উচ্ছ্বলিত হচ্ছেন, তিনি বলছেন এই যে পরাত্পর অখিলেশ্বর আমাদের যে কৃষ্ণ গোবিন্দ, কি করে আপনাদের এরকমভাবে বিবাহ করলো, একজন একজন করে তো বিবাহ করেছে, এক এক করে সব বিবাহের কাহিনী বলছেন, হে বৈদর্ভাচ্যুত ভদ্রে, হে জাম্বাবতী কৌশলে, হে সত্যভ্যামে কালিন্দী সৈব্যে রোহিণী লক্ষণে, হে কৃষ্ণপত্ন এতত্ন ব্রুত ভো ভগবান স্বয়ং উপজেমে যথালোকম অনুকর্বন সময়ায়া। ঠিক মনুষ্যলোকের মনুষ্যলোকে যেমন হয় ঠিক সেরমভাবে সেই সব কায়দা করে ভগবান শ্রীকৃষ্ণ কি করে আপনাদেরকে বিবাহ করল, এক একজনকে বিবাহের এক একটা ইতিহাস আছে। রুক্মিণীকে বিবাহের জন্য রুক্মিণী বলছেন, বলে চৈদ্দ আদি সেই শিশুপালগুলো আমাকে নিয়ে যাবে, আমি ভগবানের সামনে প্রার্থনা জানালাম, চিঠি লিখেছিলাম, প্রার্থনা জানিয়েছি, সিংহের ভাগ কখনো যদি শৃগাল নিয়ে যায়, এরকমভাবে কাতর প্রার্থনা করেছিলাম। হ্যাঁ, আর সেই সময় ভগবান কী করেছিলেন, আমাকে এসে উদ্ধার করে নিয়ে চলে গেছিলেন। এইভাবে সত্যভামাও তার সমস্ত কাহিনী বলছেন, কি করে আমার বাবার সঙ্গে কি হয়েছিল সমস্ত, তারপরে সেখান থেকে ভগবান ঘটনা, সত্যভামা বলছেন মণি অপহৃত হয়েছেন, সামন্তক মণি, সেসব ঘটনাগুলো সব বললেন। পরে জাম্বাবতীও বলছেন, হ্যাঁ জাম্বাবতী বলছেন আমার এরম অবস্থা হয়েছিল, আমাকে ত্রিলোকনাথে ভগবান কি করেছেন, সে গুফাতে গেছিলেন, সেখানে গিয়ে লড়াই বাবার সঙ্গে এরম হয়েছিল, তারপরে বাবা বুঝতে পারলেন ইনি কে, মণি সমেত আমাকে তার চরণে দিয়েছিলেন। কালিন্দী এরম ভাবে বলছেন, তপশ্চরন্তী মাগ্ঞায়ো সপাদস্পর্শ নাশয়া সক্ষোপেত্তা গ্রহীত পানেন যো অহম তদ্গৃহমানি। আমি কালিন্দী আমি যমুনার তীরে বসে
তপস্যা করছিলাম, তার চরণ দর্শন লালসায়, তার চরণ প্রাপ্তির লালসায় তপশ্চরন্তিম আজ্ঞায়ও, যখন জানতে পেরেছেন ভগবান স্বপাদস্পর্শনাশয়া তার পদসেবা করব এই ভাবনা নিয়ে আমি করেছিলাম, তখন তিনি আমাকে আমার পাণি গ্রহণ করেছিলেন, কিভাবে অর্জুনকে আগে পাঠিয়েছিলেন, খবর নাও তিনি কী করছেন, তার পরিচয় সবই জানেন, এইভাবে নিয়ে এসেছিলেন। ভদ্র শ্রী ভদ্র উবচ তিনিও বলছেন এইভাবে আমাকে বিবাহ করেছিলেন, সত্য বলছেন এইভাবে, বলছেন সাতটা অত্যন্ত দুর্দর্শ এই ছিল, হ্যাঁ ষাঁড় ছিল, তাদেরকে দমন করতে পারলে আমাকে বিবাহ দেবেন বাবা এই ধরনের পণ রেখেছিলেন। তান ও বীর দুর্মদ দুর্মদন বলছেন, তান ও বীর দুর্মদ অহননস্তরসা নিগৃহ্য কিরণ ববন্ধ হ যথা শিশব অজাত কান, মানে খুব অনায়াসে কৃষ্ণ ওই বৃষগণকে খেলা করতে করতে একেবারে ছাক শিশুদের যেমনভাবে দমন করে ওভাবে করে বিবাহ করেছিলেন। এইরকমভাবে মিত্রবৃন্দাও বলছেন, লক্ষণাও বলছেন কী কীভাবে এভাবে সব বিবাহ হয়েছে, সব নিজ নিজ সব কাহিনী সব বলছেন। বলতে বলতে তারপরে অন্য অন্য যারা আছেন সে প্রসঙ্গে এসে যাচ্ছে, সেখানে জরাসন্ধ যে সমস্ত, এইটা হলো নরকাসুর যে বেঁধে রেখেছিল 16,000 সব কন্যাকে একসঙ্গে বিয়ে করে তাদেরকে মুক্ত করে দিয়ে তাদের মনের আশা আমরা আপনাকে চরণে আপনার চরণে আত্মসমর্পণ করলেন, করার ফলে ভগবান তাদেরকেও গ্রহণ করলেন। আর এখানে আমরা এই কথা, জরাসন্ধ যখন বধ হলো, জরাসন্ধকে বধ করার পরে কারাগার থেকে যে সমস্ত রাজন্যবর্গ ছিলেন তাদেরকে উদ্ধার করেছিলেন, যদি এখানে কোনো সম্বন্ধ নেই কর্পসঙ্গ ক্রমে বললাম, যখন জরাসন্ধকে বধ করে জরাসন্ধকে বধ হয়ে গেল তখন সেখানে বহু বহু রাজন্যবর্গ ছিলেন যাদেরকে কারারুদ্ধ করে রেখেছিলেন, তাদেরকে ভগবান সব সম্মান দিয়ে তাদেরকে নিজ নিজ জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। এইভাবে ধীরে ধীরে সমস্ত, আর পরে পৃথাতনে অর্জুন বলছেন এবার কি করে তোমার দ্রৌপদীর বিবাহ হয়েছিল, সেটা বলতে গিয়ে বলছি দ্রৌপদীর বিবাহ কী করে হলো, বলে আমার বাবা এরকম পণ রেখেছিল জলের মধ্যে এরকম তাকিয়ে এরকম মারতে হবে মাছের চোখে, এইভাবে পণ রেখেছিল, সব পরস্পর প্রীতি বিনিময় হচ্ছে এইভাবে সমস্ত জলের মধ্যে একবার লক্ষ্য করে মৎস্যকে দেখে ধনুর্বাণ সন্ধান করে সে করলেন। এইভাবে কি হলো আমাকে তিনি বিবাহ করেছিলেন, সমস্ত একে অপরের সমস্ত কথা বিনিময় করছেন, আত্মীয় পরিজনের সঙ্গে প্রবল প্রীতি বিনিময় হল। এইখানে পৃথা অর্থাৎ কুন্তিমা কুন্তিদেবী পিসিমা এসছেন, সুবলি সুবলপত্রী গান্ধারী এসছেন, যজ্ঞসেনী দ্রৌপদী তো আছে, সুভদ্রা যজ্ঞ সকল এরা সকল রয়েছেন, গোপীগণ অখিলাত্মা শ্রীকৃষ্ণে তাদের নির্মল প্রণয়ান বন্ধ শ্রবণ করে অশ্রুনেত্রে বড় বিকার তাদের হলো। এই পায়ে পরস্পর প্রীতি বিনিময় করলেন, এতদিন পরে দেখা, কৃষ্ণ আত্মার আত্মা, যার আকর্ষণ কেউই ত্যাগ করতে পারে না, কি করে এটা সম্ভব হয় যে তাকে ছেড়ে আমরা যাব। কিন্তু যাওয়ার সময় যে অবস্থাটা হলো নন্দবাবা যশোদা মা, এটা তো কুরুক্ষেত্র, তাই তো চলে যেতে হবে, দেখা করতে এসছেন, কৃষ্ণকে তো নিয়ে যেতে পারবেন না। এখানে বলছেন দ্বৈপায়ন ঋষি এসছেন, নারদ চাবন দেবল অসিত বিশ্বামিত্র শতানন্দ ভরদ্রাজ গৌতম রাম সশিষ্য, রাম মানে পরশুরাম এসছেন, সশিষ্য ভগবান বশিষ্ঠ গবল গরু, হ্যাঁ গলব ঋষি ভৃগু পুলস্ত কশ্যপ অত্রি মার্কণ্ডীয় বৃহস্পতি দ্বিত তৃত এক সব সমস্ত অঙ্গিরা অগস্ত যজ্ঞ যাজ্ঞবল্ক বামদেব মুনিগণ সব এসছেন। তাদেরকে দেখে কৃষ্ণ কি করলেন, সঙ্গে সঙ্গে সম্মান করে উঠে কি করলেন, ভগবান কাকে বলে,
সবাইকে নমস্কার করলেন, তাদের যথাযোগ্য পূজা অর্চনাদি করলেন, পা ধুয়ে দেওয়া, ধূপ দীপ মালা গন্ধ দিয়ে অর্ঘ দিয়ে তাদের পূজা করা। ভগবান আদর্শ স্থাপন করছেন কিভাবে করতে হয়, সমস্ত করছেন। এইভাবে রামকৃষ্ণ তাদেরকে স্বাগত প্রশ্ন আসন, আর কৃষ্ণ বলছেন আজ আমাদের জন্ম সফল। যে সমস্ত মুনি ঋষিগণের দর্শন এই জগতে সুদুর্লভ, অসম্ভব, তারা আজ করুণা করে দর্শন দিতে এসছেন। এরমভাবে কৃষ্ণ করুণা এই সব অপূর্ব কথা বলছেন যোগেশ্বর, আজ আমাদের জীবন সার্থক হলো। এইভাবে আপনাদেরকে দর্শন স্পর্শন, আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন করা হয় আত্মতত্ত্ব বিষয়ক, প্রণাম পাদ অর্চনাদি সম্ভব, এরকমভাবে কিং স্বল্প তপসাম নৃণাম অর্চয়ানাম দেব চক্ষুষাম দর্শন স্পর্শন প্রশ্ন প্রহব প্রহব পাদার্চনাদিকম বলছেন। আপনাদের অল্প তপস্যা যারা করেছে তাদের ভাগ্যে কি আপনাদের দর্শন হয়? কি জানি আমরা কি করেছিলাম? ভগবান বলছেন অহো বৈজয়ম, ভগবান শ্রী ভগবান ওয়াচ বলছেন অহো বয়ম জন্মভৃত লব্ধম ক্রাৎস্নেন তৎফলম দেবানামপি দুষ্প্রাপ্যম যোগেশ্বর দর্শনম। আপনাদের দর্শন হলো কি করেছিলাম, আমাদের জন্ম সফল, আমাদের জন্মলাভে সকল ফলই আজকে লাভ করলাম আপনাদের দর্শন করে। আর যারা বৈষ্ণবেতে গুরু বৈষ্ণবেতে ভগবত বিগ্রহেতে কোনো অপ্রাকৃত বুদ্ধি রাখে না, তাদের জন্য শাস্ত্র এটা আমাদের উপদেশ দিচ্ছে। এটা বলছেন জলকে ন বলছেন ন হি অস্ময়ানি তীর্থানি ন দেবা মৃচ্ছিলামায়াহা তে পুনন্তি উরুকালে ন দর্শনাদ এব সাধবহা। জলময় তীর্থ তো তীর্থ বাস্তবিক হয় না, তারা কি করে তীর্থ হলো? বলে সাধুগণের আগমন হয়, জলময় স্থান তীর্থ নয়, মৃত্তিকা অপাশানময়ী মূর্তিও দেবতা নয়, যেহেতু তারা সুদীর্ঘকালেতে মানুষকে পবিত্র করতে পারে, কিন্তু দর্শন মাত্রে দর্শনেতে পবিত্র করো এই তোমার গুণ। দর্শনাম্ন ভবেদ বন্ধ কি অক্ষীর সবিতুর যথা, আঁখে চোখে যেমন সূর্য উঠলে পরে সব দেখা যায় সেরকম ধরনের বর্ণনা করেছিলেন। এখানে বলছেন তো তারা এই সাধুগণ যারা আমাদের কাছে এসছেন আমাদের পবিত্র করবার জন্য দর্শন দিয়ে, সেখানে ভগবান বলছেন যস্যাত্ম বুদ্ধি কুনপেতি ধাতুকে সধি কলত্রাদিষু ভৌম ইজ্জাদি যত্তীর্থ বুদ্ধি সলিলে ন কহিচ্ছিত জনেষু অভিজ্ঞেশু স এব গোখরহ। তাদেরকে গোখর বলা হয়। কাদের বলছেন যারা বিশ্বাস রাখতে পারে না, কিসে? বাত পিত্ত শ্রেষ্ঠাময় এই যে দেহ, এটি ধাতুময় শরীর, এটা আমি, আমি দেখে নেব, এই যে আত্মবুদ্ধি, স্ত্রী পুত্র ঘর পরিবার আদি যা কিছু ধন সম্পত্তি তাতে যে নিজেকে সংযুক্ত করে একটা সম্বন্ধ এমনভাবে ওতপ্রোতভাবে করে নিয়েছেন তাতে নিজেকে আর আলাদাভাবে দর্শন করতে পারে না। তত্ত্বদর্শী পুরুষ সবসময় নিজের দেহ, নিজের দেহ গেহ সব কিছুকে নিজের আত্মবস্তুর থেকে আলাদা করে দর্শন করতে শিখেছেন, কিন্তু এটা সবার পক্ষে সম্ভব নয়। কোনো না কোনোভাবে সেই সম্বন্ধ জড়িয়ে যায়। অনন্তকালের ইতিহাসে যদি বিচার করা যায় তাহলে ভগবানের অনন্তকালের ইতিহাসে যদি আমরা বিচার করতে যাই তাহলে যার সঙ্গে আমাদের সম্বন্ধ অনন্তকালের, যার সঙ্গে আমরা চেষ্টা করলেও সম্বন্ধকে কাটতে পারবো না, তার সঙ্গে আমরা সম্বন্ধ কেটে ছিঁড়ে বাদ দিয়ে রেখে দিয়েছি। আর যার সঙ্গে কোনো সম্বন্ধই নেই, খালি এই দেহটুকু যে কদিন আছে সেই মাত্র দিন মাত্র সম্বন্ধ তাদের সঙ্গে, সেগুলো কি আমার আমার বলে আলিঙ্গন করে আমি দেহ গেহতে সংসার কূপেতে ডুবে মরে যাচ্ছি। যাদের সঙ্গে বিচার করলে দেখা যায় কোনো দিনই সম্বন্ধ, অনন্তকাল
কোন জীবাত্মার সঙ্গে কোন জীবাত্মার সম্বন্ধ হয়েছিল। বসুদেবজির সঙ্গে যখন নারদজির প্রশ্ন হবে আমরা দেখব, বসুদেবজির সঙ্গে নারদজি প্রশ্ন এখানে বলছেন, এক জীবাত্মার সঙ্গে আরেক জীবাত্মার কোনো কর্মফলে এই জন্মে সম্বন্ধ হলো, কেউ কারোর ছেলে হলো স্বামী হলো, যথা কালে ভবন্তি না ভবন্তি, বা কখনো কোন জীবাত্মার সঙ্গে কখন কার সম্বন্ধ হবে বলা যায় না। উদাহরণস্বরূপ বলছেন, যেমন সমুদ্রে তীরেতে বালুকণা পড়ে রয়েছে, কত বালুকণা, এক বালুকণার সঙ্গে আরেক বালুকণা গায়ে গা লেগে বসে রয়েছে, হঠাৎ একটা বিরাট ঝঞ্ঝাবাট এলো, ওই বালুকণাটা একের সঙ্গে আরেকের আবদ্ধ হয়ে পড়ে রয়েছে, যেই ঝঞ্ঝাবাত হলো এই বালুকণার থেকে ওই বালুকণা কোথায় চলে গেল, তাই কি না? বালুকণা একে অপর সঙ্গে সংলগ্ন বসে রয়েছে গায়ে গায়ে, হঠাৎ একটা হাওয়া এলো, কোথায় হাওয়াতে ছিটকে গেল, চলে গেল। যেবি যে জীবাত্মার সঙ্গে এই জন্মে এই জন্মের সম্বন্ধ হলো, যাকে স্ত্রী বলা হচ্ছে, পুত্র বলা হচ্ছে, স্বামী বলা হচ্ছে, বন্ধু বলা হচ্ছে, বিচার করলে কি তার সঙ্গে আর কোনো দিন আমার সম্বন্ধ আর কবে হবে যদি ছেড়ে দিই আত্মা? আত্মা তো নিত্য। এইভাবে দেহেতে আত্মবুদ্ধি করে জীবের যে বন্ধনের কারণ, মানে অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মজ্জন্তি যন্তভাব, অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে রয়েছে জীব সকল, তেন মুঝন্তি যন্ত। আর অন্যত্র বলেছেন, কর্তা অহম ইতিমান্নাতে ডুয়ারশিপ, আমি কর্তা, এই বিষয়টাকে যেদিন মিটিয়ে দেওয়া যাবে সেদিন সব শেষ, আর কোনো ঝামেলা নেই। কর্তৃত্ব অভিমানকে জীবন থেকে সম্পূর্ণরূপে মুছে দেওয়া সম্ভব হয় না। বড় বড় সাধু হতে পারি, বাইরের দৃষ্টিতে সব কিছু হতে পারি, কিন্তু সামান্য সামান্য ব্যাপারে আমার মনের মধ্যে বিকার চলে আসে, বিশ্বাস জন্মায় না। সাধুতে যে প্রগাঢ় বিশ্বাস সেটা হতে পারে না, আর দেখেও চিনতে পারে না। যদি গুরুপাদ পদ্ম বৈষ্ণবদের চরিত্র সামনে থাকে, সারা জীবন দেখে, তারপরেও বিশ্বাস করে তা আবার হয় নাকি, বিশ্বাসই করতে পারবে না। খুব কম ব্যক্তি যাদের প্রচণ্ড কপাল ভালো, যার জন্য ভক্তিবিনোদ ঠাকুর আমাদের শিক্ষা দেওয়ার জন্য শেষ সময় পর্যন্ত এই কথা বলেছেন, বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে, যে বৈষ্ণব আমার কোনো মতো অমঙ্গল করতে পারে না, এই কথাটাই বিশ্বাস হয়। হ্যাঁ, অমঙ্গল হয়ে যেতে পারে, আমার ক্ষতি হয়ে যেতে, কী ক্ষতি হতে পারে আর, তারা কী লুট করতে পারে, কী নিতে পারে, তারা তো দেবে, তারা তো নেয় না, যদি স্বীকার করে কিছু তাহলে সেটা মনে আমাকে করুণা করে স্বীকার করেছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ এরকম আদর করছেন গুরু বৈষ্ণব সাধুকে, তা আমাদের তো বিশ্বাস হতে চায় না, আমাদের সেই একই রকম অবস্থা। তো বাত পিত্ত শ্লেষ্যাময় এই যে ত্রিধাতুর, এই যে শরীরে যার আত্মবুদ্ধি, স্ত্রী পুত্র এটাতে আমার নিজজন বুদ্ধি, এটাতে শাস্ত্রতে বিচার করে বলছেন স্বজনাখ্যা দস্যু, আমরা দেখব এগারো স্কন্ধে কৃষ্ণ বলছেন স্বজনাখ্যা দস্যু, এগুলোকে তুমি বলেছ তো আপনজন, আপনজন নয়, বিচার করে দেখো স্বজনাখ্যা দস্যু, স্বজনাখ্যা মানে আমি এটাকে আপনজন ভেবে রেখেছি, এটা আমার স্বামী, এটা পুত্র, সব কিছু ভেবে রেখেছি, কিন্তু শাস্ত্র সূক্ষ্মভাবে বিচার করে নিরপেক্ষ কথা, কাউ দুঃখ লাগলে এটা কিন্তু করার নেই, বলছে এরা হচ্ছে স্বজনাখ্যা দস্যু, নিজের স্বার্থ যতদিন পর্যন্ত উদ্ধার হবে ঠিক আছে, স্বার্থের আঘাত ব্যাঘাত হলেই ব্যাস। এমনকি তথাকথিত যে গুরু সেবার যে পদ্ধতি অভিনয় বৈষ্ণব সেবার, এখানেও তাই, প্রভুপাদ এগুলো জানিয়েছেন, আমরা ততদিন পর্যন্ত এক ব্যক্তি গুরু বৈষ্ণবের সেবার অভিনয় করতে পারে যতদিন পর্যন্ত তার নিজের স্বার্থের না ব্যাঘাত উপস্থিত হবে, প্রভুপাদের ভাষা, ততদিন পর্যন্ত সেই ব্যক্তি গুরু বৈষ্ণবের সেবক হিসেবে পরিচয় দেবে, সেবা করবার অভিনয় করবে, যতদিন পর্যন্ত না তার কি হবে নিজের স্বার্থের ব্যাঘাত, যদি স্বার্থের একটু ব্যাঘাত হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সর্পের মতো ছবল ধরবে না, গুরু বৈষ্ণবকেও মেরে দেবে, এরকম অবস্থা। প্রভুপাদ বলছেন সমস্ত কথা, বলছে তখন কি হবে, প্রথমে নন কোঅপারেশন হবে, নন কোঅপারেশন মানে আমি তার সঙ্গে সহযোগ করব না, তারপরে হবে কি,
অসহযোগের পরে তারপরে মনোমালিন্য বিভিন্ন রকম দেখা যাবে, তারপরেতে এবার বিরোধিতা সৃষ্টি হবে, প্রথমে তারপর হবে প্রতিযোগিতা। প্রভুপাদের ভাষা এগুলোকে মনে রাখতে পারবে কিনা আমি জানি না। প্রথমে হবে কী হবে, প্রথমে নন কোঅপারেশন অসহযোগ, তারপরে কী হবে প্রতিযোগিতা আরম্ভ হবে। আমি বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণব গুরুর সঙ্গে প্রতিযোগিতা করব, উনি এই করেছে আমি করে দেখাবো, আমাকে ছাড়াতে দেবো না। যেমন ইন্দ্র যেমন করেছিল, আমি শত ক্রতু আমার নাম, আমার 100 যোগ্য আছে, আমার যা যোগ্য এই রেকর্ড যেন কেউ না ছাড়ায়। সে পিথু মহারাজ সাক্ষাৎ ভগবানের কে অংশ অবতার, হ্যাঁ, তাকেও করতে দেবেন। এই হচ্ছে জগতের ইতিহাস। এখনও যদি এই জগতের চাটনি খাওয়ার ইচ্ছে থাকে, কেউ চাটনি চাটুক, আর যারা ভগবানের কাছে যাবে তার তৈরি হোক, আমাদের তো কিছু করার নেই। সেই জন্য প্রথমে কি হলো, হ্যাঁ, প্রথমে আমাদের সন্ত গোস্বামী মহারাজ বলতেন, এরা সব বলতেন, মজা করে বলতেন, এখনও চাটনি খাবে তো খা। আর প্রথমে অসহযোগ, তারপরে প্রতিযোগিতা, তারপরে বিরোধিতা, লাস্ট একবার বিরোধিতা, কীভাবে উড়িয়ে দেবে এই সব কাজ। এই আমাদের সেবা, বিশ্বাস রাখতে পারি না আমরা। সেই জন্য আত্মদুদির স্ত্রীতে পুত্রতে স্বজনাখ্যা দস্যু, এরা লুট করবে তোমাকে, তোমাকে ভগবত চরণে মনোনিবেশ করতে দেবে না। তুমি মনোনিবেশ করতে যাবে, হাজার ঝামেলা এসে তোমাকে ওই পথ থেকে ফেলে দেবে, তখন তুমি কোথায় যাবে? একে তো বিশ্বাস নেই যে ভগবান আমার রক্ষাকর্তা পালনকর্তা, এ বিশ্বাস নেই। বলল এই স্ত্রী পুত্র আদিতে আত্মীয় জ্ঞান, এই শরীরেতে আমার নিজের জ্ঞান, এটা আমার শরীর আত্মবুদ্ধি শরীরেতে, আর মৃত্তিকা আদি যে বিকার করে যে বানানো আছে, এটা দেব দেব দেবতা বুদ্ধি, জলেতে যা তীর্থ জ্ঞান, কিন্তু সাধুতে ভগবানের যে নিজজন তাতে সে সকল বিশ্বাস নাই, দৃঢ় বিশ্বাস। সেই ব্যক্তি গোখর বলা হয়েছে, হ্যাঁ, স এব, স গোখর ন স এব, এব মানে হচ্ছে একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে, নিশ্চিত পরিমাণ সে গোখর, ঘাস খায় গর্ধ। এই অবস্থা করে ধীরে ধীরে সুখদেব গোস্বামী বলছেন, ধীরে ধীরে ভগবান এবার মুনিরা সব প্রশংসা, মুনিরা আবার স্তব করতে আরম্ভ করলো। মুনিরা ভগবান যেমন স্তব করলেন, মুনিরাও সব বলতে আরম্ভ করলো। মুনিরা সন্দর্ভয় বলছেন, ব্রহ্মতে হৃদয়ম শুক্লম তপহ সাধ্যায় সংযমই যত্রোপলব্ধম সদ্ব্যাক্তম অব্যাক্তঞ্চ ততহ পরম। অতি শুদ্ধ বেদ আপনার হৃদয়, আপনি তো বলেছেন বেদ আমার হৃদয়, গীতা হৃদয়ে, আর সেই বেদে তপস্যা সাধ্য সংযম দ্বারা কার্যকারণ সন্মাত্র ব্রহ্ম প্রাপ্ত হওয়া যায়। কিন্তু এখানে আমরা সাক্ষাৎ আপনাকে দেখছি। তস্মাদ ব্রহ্মকুলম ব্রহ্মণ শাস্ত্রজনেস্তু আত্মনঃ সভাজয়তি সদ্যাম তদ ব্রহ্মণাগ্রণীর্ভব ভবান। বলছেন সেই কারণে শাস্ত্রজনী আপনাতে, শাস্ত্রজনী যে আপনি, যেখান থেকে সমস্ত শাস্ত্র উৎপন্ন হয়েছে, উৎকৃষ্ট স্থান, আর ব্রাহ্মণকুলকে পূজা করে থাকেন আপনি, ব্রাহ্মণ্য দেব আপনি পুজো করে থাকেন সবাইকে, সেই কারণে আপনি ব্রাহ্মণ হিতকারীদের অগ্রগণী, আর তাদিগকে প্রবর্তিত করাইয়া কর্ম করিয়া থাকেন। তাদেরকে তো কেন, বেদ আদি যাকে তো ব্রাহ্মণের মুখেতেই তিনি করেন, আর সমস্ত শুদ্ধের মুখে তো হয় না। তাই জন্য সেখানে বলছেন, নমস্তস্মৈ ভগবতে কৃষ্ণায়া কুণ্ঠমে দসে সযোগ মায়াচ্ছন্ন মহিমনে পরমাত্মনে। স্বীয় যোগমায়া দ্বারা আপনি আবৃত হয়ে রয়েছেন, সকলের দৃষ্টিগোচর হন না, আপনার মহিমা আচ্ছন্ন। ভগবান যদি সম্মুখে বিচরণ করেন, তারপরেও ভগবানকে নাও চিনতে পারে। ভগবান সম্মুখে যদি বিচরণ করেন তাতেও ভগবানকে চেনেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রকট বিহার করেছিলেন, আমরা দেখতে পাই সেখানে দেবানন্দ পণ্ডিত চিনতে পারেননি, প্রথমে চাপাল গোপাল চিনতে পারেননি, চিনতে পেরেছিল, কেউ চিনতে পারেনি, এই যে ভগবান এ চিনতে পারে না। আমাদের সার্বভৌম ভট্টাচার্য যাকে বলা হচ্ছে বিশ্বের মধ্যে এক নম্বর পণ্ডিত,
সমগ্র বিশ্বে স্বরদর্শনের বেত্তা মহাপ্রভু যাকে বলেছিলেন সাক্ষাৎ বৃহস্পতি তুমি, তোমার সমান কেউ নেই শাস্ত্র জ্ঞান। যখন সেই যে আত্মারামশ্চ মনয় নির্গন্থা উপি উরুক্রমে করুবন্তী অহেতুকিম ভক্তিম ইত্থম ভূত গুণহরিহি, এই শ্লোকের ব্যাখ্যা করতে বললেন মহাপ্রভু, বলছেন আগে তুমি করো, তুমি দেখি, তারপর আমি যে খুশি জানি পরে করব। তিনি ব্যাখ্যা করলেন আট রকমের ব্যাখ্যা সুন্দরভাবে। মহাপ্রভু শুনলেন, শুনে বললেন এই রকম আট রকমের যে ব্যাখ্যা করলে এটা তুমি বলেই পারলে, তুমি সাক্ষাৎ বৃহস্পতি, তুমি ছাড়া অন্য কোনো সাধ্য নেই, তবে এটা তুমি পাণ্ডিত্য বলে করলে, তোমার বিভিন্ন প্রতিভা পাণ্ডিত্য বলে এটা করলে। ইহা বই শ্লোকের আছে অভিমত, এটা ছাড়াও এই শ্লোকের অন্য অভিমত আছে, সেটা তুমি বলতে পার, সেটা বলনি। ধীরে ধীরে এবার কি করলেন, এবার মহাপ্রভু আঠেরো রকমের ব্যাখ্যা করলেন। আঠেরো রকমের ব্যাখ্যাতে একটা ব্যাখ্যাও সার্বভৌমের ব্যাখ্যা থেকে নেননি, আলাদা রকমের ব্যাখ্যা। সার্বভৌমের আঠেরো রকম ব্যাখ্যা শুনে সার্বভৌম পাগল হয়ে গেছে, কি করে সম্ভব, এ তো মানুষ পারবে না, কখনো হতেই পারে না। আর সেই শ্লোকের ব্যাখ্যাটা যখন সনাতন গোসাইকে করেছিলেন বারাণসীতে, চিন্তা করা যায় না কত ব্যাখ্যা করলেন, চৌষট্টি প্রকার ব্যাখ্যা করলেন, সে এক একভাবে এক একটা শব্দের আলাদাভাবে নিচ্ছেন ব্যাখ্যা করছেন। ভগবানে সবই সম্ভব, অসম্ভব কিছু নেই। সেজন্য বলছেন যে ভগবান তো ভগবান, তস্মৈ ভগবতে কৃষ্ণায় কুণ্ঠ মেধসে সযোগ মায়ায় আচ্ছন্ন মহিম্নে পরমাত্মনে, ভগবান কৃষ্ণকে আমরা নমস্কার করি যিনি অকুণ্ঠ বুদ্ধি। এইভাবে ধীরে ধীরে সমস্ত প্রশংসা করছেন, করার পরেতে সেক্ষেত্রে কী হলো, ধীরে ধীরে সমস্ত কিছু করে যে যার মতো সমস্ত যত অনেক প্রশংসা আছে এর মধ্যে করার পরেতে তারপর সবাই এক একে বিদায়ের পালা, যোগ্য আদি সব হয়ে গেল। হওয়ার পরেতে সমস্ত রাজন্যবর্গ সব যেতে আরম্ভ করল, নন্দবাবা গোপীগণ যশোদামা আদি সব, তারা যেতে পারছেন না, তারা যখনই কৃষ্ণের থেকে চলে যাবেন চিন্তা সঙ্গে সঙ্গে মূর্ছা প্রাপ্ত হচ্ছেন, কিন্তু যেতে হবে। এইভাবে বিষ্ণুগণ কি করলেন, সমস্ত এইসব বন্ধুবান্ধব এই সমস্ত একে একে যেতে আরম্ভ করলো। শেষেতে তারপর ঋষিগণ শ্রী করলেন দ্বারকায়, আস্তে আস্তে ফিরে গেলেন, তারা সমস্ত ফিরে গেলেন। একদা বসুদেবজি আর দেবকী মা, তাকে তো কারাগার থেকে তাদেরকে উদ্ধারের সময় ভগবান অনেক বলেছিলেন কাতরভাবে, হে পিতর ও পিতামাতা, আপনাদের কোনো সেবা আমরা করতে পারিনি, আর আমরা ছোটোবেলা আমাদেরকে ওখানে চলে গেছি, আর পিতামাতার যে সেবা করা সেগুলো কিছুই করতে পারিনি, আমাদের ক্ষমা করবেন, কি করব। কিন্তু বসুদেবজি দৈবক দেবকী মা তাদের মধ্যে কিছু ঐশ্বর্য ভাবনা যাচ্ছেন, সে থাকবে, এমনকি দ্বারকায় যে জীবনযাপন করছে সেখানে আমরা এখানে দেখব, একদিন এইসব এসব সূর্যপরাগ সব যজ্ঞ সব হয়ে গেল, সবাই ফিরে এলেন, দ্বারকাতে সবাই ফিরে এসছেন। সেখানে এখানে একটা কথা সিদ্ধান্ত বলা প্রয়োজন, ভগবান শ্রীকৃষ্ণ এই যাগ যজ্ঞ আদি স্নান দান এসবের যে দেখালেন, এটা তো দেখালেন সমাজে যেরকম সাধারণ লোক করে, বাস্তবিক পক্ষে এর গোপন উদ্দেশ্য কী ছিল, সমাজের লোকপতি সমাজে যে ক্রিয়াকর্ম, গীতাতে অনেক উপদেশ আছে কেউ তো শোনে না, গীতার যদি অ্যানালিটিক্যাল এক একটা করে ব্যাখ্যা শোনে সব পাগল হয়ে যায়, এক একটা শ্লোকের কি কি অর্থ, প্রত্যেকটা 700 শ্লোক আছে, তার এক একটা শ্লোকের ব্যাখ্যা শোনে মাথা ঘুরে যাবে, সেখানে কি কি ধরনের ভগবান গোপন সমস্ত কথা বলেছেন, গুপ্ত অপূর্ব, যাদের এখনো কর্ম থেকে নিবৃত্তি লাভ করে নাই তাদেরকে জোরজবস্তি তুমি সন্ন্যাস আদি ব্রহ্মচারী দেওয়ার চেষ্টা করবে না, নিষেধ, জোর করে যদি তাদেরকে ত্যক্ত আশ্রমে প্রবেশ করাও সেটা ভগবান ওখানে নিষেধ করে দিয়েছেন।
বরঞ্চ তাদের এমনভাবে উপদেশ করো তারা করতে থাকুক, করতে করতে যদি কোনো সময় নির্বেদ প্রাপ্ত হয় সেই সময় তারা আপনি আপনি বুঝতে পারবে কর্মের অকিঞ্চিতকরতা, এটা করলে কি আর হবে, এত কিছু হবে না, তারপরে শ্রেষ্ঠ জিনিসগুলো অনুভব করে করে এগিয়ে যাবে, কিন্তু জোর করে কাউকে করা যাবে না। কিন্তু এর মধ্যে একটা সিদ্ধান্ত হলো, যদি ভক্তিযোগের একটা বিশাল আচার্য হয় যার এমন ক্ষমতা একটা পাস একটা চণ্ডালকে পর্যন্ত সে ভক্তিদান করতে পারে, সেটা রেয়ার কেস, সেটা গীতার এই উপদেশে ক্রমপর্যায়ে উন্নত এটা দরকার হবে না। যেমন আমরা নারদজিকে দেখলাম, নারদজি ভক্তিপথের বড় আচার্য, তিনি ওই ব্যাদের সঙ্গে দেখা হলো, ব্যাদের সঙ্গে কথা বলতে বলতে ব্যাস ব্যাদকে পরিবর্তন করে ভক্ত করে দিল, এটা তাদের পক্ষে সম্ভব। এই সময়ে বাদবাকি যে স্টেপগুলো যেটা আমার অতিক্রম করবার কথা ছিল শাস্ত্রের ইনস্ট্রাকশন, সেই স্টেপগুলো না হয়ে প্রমোশন হয়ে গেল টক করে ওপরে। যেমন এক এক ব্যক্তির খুব ইন্টেলিজেন্ট, সে 5 থেকে 8 ট্রান্সফার করে দেয়, বলে ও খুব ইন্টেলিজেন্ট, এরকম ধরনের ব্যাপার। ভক্তিযোগের এমন একটা প্রভাব, যেমন আমরা দেখেছিলাম বাল্মীকি মুনি রত্নাকর দস্যু ছিল, দেখা গেল তাকে এমনভাবে করলেন নারদজি ব্যাস তার হয়ে গেল, তার আগে তো তপস্যা করতে, তার এটা একটা বিশেষ রেয়ার কেস, এটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। এটা তেজস্বী আচার্যগণ যদি থাকেন তার প্রভাবে অনেক পতিত ব্যক্তিকে তিনি তুলে দিতে পারেন। আর দীক্ষার মানেই হলো, দীক্ষাকতার মানে হলো কোনো ব্যক্তিকে পতিত রেখে দীক্ষা দিয়েছেন, এটা হয় না। আমার কথার মানে কে বুঝলো কি? পতিত ধরন বন্ধু তোমার গুরুদেব, পতিতকে পতিত রেখে তার পাতিত্ব ধর্মকে বজায় রেখে তিনি দীক্ষা দিয়েছেন হতে পারে, তিনি তার পতিত দশাটাকে মোচন করে তবে তিনি দীক্ষা দেবেন, দীক্ষার কাজই হলো। আর তাই না দিতে পারেন তাহলে তো দীক্ষা তার হয়নি, তাই তো দীক্ষা কথা তো কুরিয়াত পাপস্য সংশয়ম, সমস্ত পাপকে ক্ষয় করে দিয়ে তোমাকে সে অবস্থায় তো সব পাপগুলোকে নিজে নিয়ে নেবে, গুরু বৈষ্ণবের এমন পাওয়ার সমস্ত নিয়ে জ্বালিয়ে দেবে ভজন বলে। এই জন্য দীক্ষা কথার এই মানে। এখন এখানে যে কথাটা বলতে চাইছেন সে কি? হ্যাঁ, তাবৎ কর্মাণি কুর্বিত না ন নির্বেদ্যত যাবতা মত কথা শ্রবণাদৌ শ্রদ্ধা যাবন্ন জায়াতে, আমার কথা আদি কীর্তনেতে সাধুগণের সামনে বসতে খুব ভালো লাগে, যদি এরম লক্ষণটা হয় তার মধ্যে সে বেঁচে গেল। শুদ্ধ সাধুগণ শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে কেন জানি না কি একটা ভালো লাগে, এলেই যেন মনে হয় একটা জ্বর জ্বালা যন্ত্রণা চলে গেল, কি একটা আনন্দ তাহলে মনে হবে, তখন তার আত্মার ভালো সিমটম এটা। আদারওয়াইজ তা না হলে গীতাতে যে উপদেশগুলো করেছেন স্টেপ বাই স্টেপ, প্রথমে কর্মে আসক্তি রয়েছে, কর্মে কর্মযোগ বললেন, কর্মযোগ কীভাবে করতে হয়, তারপরেতে কর্মযোগের মধ্যে কর্মার্পণ তো প্রধান, ধীরে ধীরে তারপর জ্ঞান যোগ, ধ্যান যোগ, রাজগুহ যোগ, শেষে যোগে ভক্তিযোগ, আর ভক্তিযোগের ফাইনাল কথা হলো যেটা বলেছেন, যেটা সর্বধর্মান প্রত্যাজ্য মামি একম শরণম ভজ, অহম ত্বম সর্বপাপিক ভো মোক্ষ আমি মা সুচ, তোমাকে অনুশোচনা করতে হবে না, সমস্ত দায়িত্ব আমার, তুমি কেবল সমস্ত ছেড়ে ও উপাধিক, তোমার যে টাইটেলগুলো তুমি নিয়েছো, তুমি একটা মেয়ে ছেলে, তুমি একটা গ্র্যাজুয়েট, তুমি একটা এমএ পাস, তুমি একটা অমুকের গৃহিণী, যত টাইটেলগুলোকে তুমি একটা নোটবুকে লিখেছো, তোমার আত্মার নোটবুকে ভেতরে, আত্মাতে তো লেখা যায় না ভেতরে বদ্ধদশায়, সেগুলো সব সব মুছে দাও, দিলে পরে সমস্ত ঔপাধিক ধর্মের যখন বিসর্জন দিতে পারবে তখনই দেখা যাবে, তখন তোমার যে পর্দাটা কৃষ্ণের সঙ্গে তোমার দর্শনের যে বেরিয়ার, এটা হচ্ছে মায়ার পর্দাটা, এই পর্দাটা যখন সরিয়ে দেওয়া, যখন পরিষ্কার কৃষ্ণকে দেখা যাবে, কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, কৃষ্ণের ধাম, তখন আর কোনো অসুবিধা দেখা যাবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত না তা হয় ততক্ষণ পর্যন্ত জীবকে তার ক্রমমার্গে বিকাশের সুযোগ দিতে হয়, খালি একটু একটু ভালো উপদেশ দেবে, দেখো এটা করলে ভালো হয়, তুমি এটা করছো করো, একটু 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 উপদেশ দেবে, উপদেশ দিতে দিতে তার যখন ক্রিয়াকর্মের যে করবার যে কৌশল সমস্ত কিছু আস্তে আস্তে বদলাচ্ছে, সাধুসঙ্গে অটোমেটিক হয় এটা,
সাধু সঙ্গ যারা করে তাদের এটা বানাতে হয় না, আপনি আপনি হয়ে যায়। বাস্তবিক সাধু সঙ্গ হলে সেটা হয় এবং তার চমৎকারিতা এটা হয়। তারপরে সে খালি মাথায় ঘুরবে, এমন কোনো মহাপুরুষ আছেন কি যিনি আমাকে সংসারে বদ্ধ দশা থেকে আমাকে উদ্ধার করবে, অর্থাৎ গুরুর অন্বেষণ। যদি সাধুসঙ্গ করছে কিন্তু গুরু অন্বেষণের কোনো দরকার মনে করছে না, তাহলে নিশ্চিত পরিমাণে সে সাধুসঙ্গ বাস্তবিক করে নাই। বাস্তবিক সাধুসঙ্গের কথাই জীব গোস্বাইপাদ বলছেন, বাস্তবিক সাধুসঙ্গের এইটি হচ্ছে ফল। সাধুসঙ্গ করার সঙ্গে সঙ্গে আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি এই জগৎ থেকে বাঁচতে চাই, এর এই প্রশ্নটা আসবে। এখন তো আমাকে কে বাঁচাবে? তখন একজনকে খুঁজতে ইচ্ছে করবে। তখন বল্লভজি মহারাজ কোনো গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে তোমার সম্মুখে প্রকট হবেন। এইরকম হচ্ছে নিয়ম। তাহলে এখানে আমরা দেখলাম যে বসুদেব দৈবকী দেবকী মা কি করলেন, এখানে আমরা দেখলাম ঠিক মানুষের মতো সোজা এসছেন, আর এসে বলছেন পিতামাতার কাছে এরম প্রার্থনা করছেন। আর তার আগে তো এইসব বাদরায়ণী অর্থাৎ সুখদেব গোস্বামী হচ্ছে যত্র এন যত ইয়স্য যস্মৈ যদ যদ যথা যদা স্বাদিদম ভগবান সাক্ষাৎ প্রধান পুরুষেশ্বর। কি বলছেন? কারকের যতগুলো বিভক্তি আপনারা পড়েছেন সব এখানে, যত্র এন যত ইয়স্য যস্মৈ যদ যদ যথা যদা স্বাদিদম ভগবান সাক্ষাৎ প্রধান পুরুষেশ্বর। পুরুষ এবং প্রধান এই সংযোগের সৃষ্টিতত্ত্বতে দেখা যায়, এই সৃষ্টি এই যে দুনিয়া সৃষ্টি হয়েছে এইভাবে সৃষ্টি হয়েছে, প্রধান এবং পুরুষ। হ্যাঁ, এইভাবে প্রধান এবং পুরুষের সংযোগে বিশাল এই জগৎ, এর মধ্যে যত কিলবিল করছে পোকার মতো মানুষগুলো সব এইভাবে হয়েছে। আর এগুলো সব কি কারক বিপদে কে কেন কিসের দ্বারা কোথায়তে কখন কেন সব উত্তরগুলো যদি পায় সব আলটিমেটলি দেখা যাবে সব কৃষ্ণ সমস্ত, এর কোনো অ্যান্সার নেই আর কোনো দ্বিতীয় উত্তর নেই, সমস্ত কিছুর উত্তরে আলটিমেটলি দেখা যাবে সব কৃষ্ণ। যে লীলাটা করতে গিয়ে ভাগবত আলোচনা করতে গিয়ে খালি চৈতন্য মহাপুর কথা বলতে হয়, কেন মিথ্যে কথা বলা যাবে না? কেন চৈতন্য দর্শনের আলোকে ভাগবত কথা আলোচনা এটা তো চারটিখানি কথা না। সেখানে আমরা জানি চৈতন্য মহাপ্রভু যখন ব্যাকরণ পড়াতে আরম্ভ করেছিলেন, তারপর যখন একেবারে গয়া থেকে ফিরে এলেন তারপর আর ব্যাকরণ পড়াতে পারছেন না, ব্যাকরণের একটা একটা সূত্র বলছেন সঙ্গে সঙ্গে কৃষ্ণকে প্রমাণ করছেন, একটা করে ধাতু আদি সব কিছু যত উল্লেখ করছেন। ছাত্র বলছি আবার কী পড়াচ্ছে রে বাবা, পণ্ডিত বসে তো আগে তো ভালো পড়াতো, এখন কী পড়াচ্ছে এসব? মহাপ্রভু বলছেন, গৌর বলছেন, হ্যাঁ নিমাই বলছেন, বিশ্বাস করো কেউ আছে খণ্ডন করুক আমি যা বলছি, এক একটা করে ধাতু বলছে শব্দ বলছে সব মানে করে দিচ্ছে ব্যাখ্যা করে কৃষ্ণ দেখো। আর ছাত্ররা বলছে এই কী কথা রে বাবা, আমরা বলছে কেউ যদি থাকে খণ্ডন করুক আমি যা বলেছি, কেউ খড় পারবে? পারবে না, খণ্ডন করতে পারবে না। মহাপ্রভু সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী বললে তো ভুল হবে, যে ন্যায় ন্যায়শাস্ত্রের যে যে দেখিয়েছিলেন যে ট্যালেন্ট, এটা কেউ আজ পর্যন্ত পারল আর হবে না। ন্যায়শাস্ত্রে একটা করে স্থাপন করছেন একটা করে খণ্ডন করছে, একবার বললেন এ তো আবার তোমার এটা ভুল বলে বলে প্রমাণ করলেন খণ্ডন করলেন, খণ্ডন করে বললেন না এটাই ঠিক দেখো আবার সেইটাও শব্দটা বলে আবার প্রমাণ করে দিচ্ছে, আশ্চর্য। মহাপ্রভু নিমাই রূপে যে সমস্তগুলো করেছেন ওটা শুনলে পাগল হয়ে যাবে, এক একটা করে প্রত্যেককে পাগল করে দিয়েছেন, এমন কেউ নেই, এমনকি দিগ্বিজয়ী পণ্ডিত তো হয়েই গেল। দিগ্বিজয়ী পণ্ডিত যে কেশব কাশ্মীরি তার তো অবস্থা কাহে, তার অবস্থা তো একবারে শেষ করে দিলেন, কি অপমান করলেন না কিছু না, গঙ্গার তীরে বসে রয়েছেন বাবু হয়ে পূর্ণিমা চাঁদ, শিষ্যগণকে সব প্রশ্ন করছে শিষ্যদের উত্তর দিচ্ছেন, হঠাৎ কেশব কাশ্মীরি সেখানে এসে উপস্থিত, কেশব কাশ্মীরি এসে ওকে দেখে বলে বর্ণনা শুনেছেন, ও তোমারই নাম বোধ হয় নিমায়, হ্যাঁ হ্যাঁ আমার নাম নিমায়, ও বাল্যশাস্ত্রে তোমার নাম শুনেছি, ও ব্যাকরণ নাকি পড়াও, বলে লোকে বলে আমি ব্যাকরণ পড়াই, ব্যাকরণ আমি নিজেই বুঝি না ওদের পড়াতে পারি না, এইভাবে দৈন্য করলেন। তা বলে ও কেশব কাশ্মীরি নাম শুনেছেন,
বলে তোমার সময় কবিত্ব নেই আমি শুনেছি, তো এক যদি কবিত্বের একটু বর্ণনা করো খুব ভালো লাগে। বলে কি শুনতে চাও, কি বা বুঝবে তুমি কালকে ছেলে, নিমাইকে বলছেন ভগবানকে। হ্যাঁ সে তো বটে, যদি এই গঙ্গা বইছে না, এই গঙ্গাকে নমস্কার করলেন, করে তো স্নান একটু আচমন করে, বলে যে গঙ্গা দেখছেন এই গঙ্গার মহিমাটা বর্ণন করুন না দয়া করে। ও গঙ্গার মহিমা শুনবে, বলে এক পলকের মধ্যে শত শ্লোক করে যাচ্ছে, ঝঞ্ঝাবাদ মানে বাতাস এরকম জোরে বইতে পারে না, বাতাস এত জোরে বইতে পারে না, এরকম জোরে শ্লোক বলে যাচ্ছে। শোক বাড়ার পরে মহাপ্রভু বলছে আহা হা হা, এমন কবিত্ব আমরা কোনোদিন শুনি নাই। তবে একটু ব্যাখ্যা ব্যাখ্যা শুনতে ইচ্ছা হয়, কী ব্যাখ্যা শুনবে? বলে এই যে এতগুলো শ্লোক আপনি বললেন, তার মধ্যে যে কোনো একটা শ্লোকের ব্যাখ্যা বলুন। বলে আমি তো ঝঞ্ঝাবাতের মতো পড়ে গেলাম, তা তো কোনটা বলবো? মহাপ্রভু তোকে একটা শ্লোক উদ্ধার করলেন, উদ্ধার করে বললেন এই শ্লোকটার ব্যাখ্যা। বলি আমি তো ঝড়ের বেগে পড়ে গেলাম, তুই কি কেন মনে রাখলে? মহাপ্রভু লোকাচ্ছেন, বলি দেখো দেবতার বরেতে তোমার প্রতিভা, তুমি যে এখন আপনি যেমন আপনি সমস্ত কাব্য করতে পারেন, আর আমিও সেরকম হয়তো দেবতার আশীর্বাদে আমার শ্রুতিধর, আর যা বলি তা মনে থাকে। মহত্তম গঙ্গায়া সততমিদম ভাতি, যে শ্লোক আছে অপূর্ব এইসব ব্যাখ্যা। মহাপ্রভু বলেন আচ্ছা খুব সুন্দর লাগলো, কিন্তু এর মধ্যে কি দোষ আছে গুণ আছে এটি যদি বলেন তো ভালো হয়। কি কিসের দোষ, কিসের দোষটা কিসের? এটা গুণ, সব সমস্ত অলঙ্কার উপমা এসব আছে। না যদি আপনি নিরপেক্ষভাবে বিচার করেন তাহলে এর মধ্যে, হ্যাঁ তুমি কালকে ছেলে কোনো অলঙ্কার পড়েছ না কি পড়েছ, কিছু পড়েছ? আপনি ঠিকই বলেছেন আমি অলঙ্কার কিছু পড়ি না, তবে শুনেছি কেউ অলঙ্কার পড়ছিল, ওটা আমার কানে গেছে ওইটুকু আমার, তাতে দেখি এই শোকের বহুত দোষগুণ। আচ্ছা বহুত দোষগুণ বলো দেখি। তখন যখন বলতে আরম্ভ করলেন একে একে ওর মাথা খারাপ, মুখ একেবারে স্তব্ধ, আর শিষ্যগুলো হো করে হাসে, মহাপ্রভু একদম হাসবে না চোপ, আজকে তুমি যাও কালকে আবার আপনার তোমার সঙ্গে বসবো, আপনি বলে বলছি আপনার সঙ্গে বসবো কালকে রাত্রে গিয়ে সরস্বতীর ওপর অত্যন্ত, ওই সরস্বতী আমাকে কি করলো, একটা বাচ্চার সামনে পরাজয় করলো, সরস্বতীকে ধ্যান করছে জপ করছে সারা রাত, তারপরে স্বপ্নেতে ভগবানে আর সরস্বতী এসে বললেন এ তো সাক্ষাৎ আমার পতি পরাত্পর অখিলেশ্বর, এর সামনে আমি কি করে পাণ্ডিত্য খুলবো, আমি সরস্বতী আমি তার কি দেখাবো আমি তার কাছে, তাই নাকি? সঙ্গে সঙ্গে সকালে শরণ নিলেন। এইভাবে যে অভিমানী পণ্ডিত তাকেও পর্যন্ত ভগবান কৃপা করলেন, যার কোনো রকম গুণ নাই, সেই যে মাতাল, সেই যে যার কারণে নিত্যানন্দ আর গৌড় গেছিল, আর একটা সেই আর একটা সেই শ্রীনাথ সিকিনাথ শ্রীনাথ নাকি, হ্যাঁ সেখানে সেই দাড়ি সন্ন্যাসী সেখানে গিয়েও কৃপা করলেন, সেখানে গিয়ে সেখানে সন্ন্যাসী বলছেন ফলমূল দিয়েছে, দিয়ে তার ব্রাহ্মণী এবার তার যে পত্নী বেড়ার ফাঁক দিয়ে দেখছে দুই পরম পুরুষের রূপ, আর ওই ওই যে কি নাম দাড়ি সন্ন্যাসী বলছে আনন্দ আনবো আনন্দ আনবো আনন্দ আনবো, গৌর বলছে নিতাই কি বলে আনন্দ আনবো আনন্দ, বলছে বলছে মদের কথা বলছে, ওই যে সুরাপা বল বাপরে বলে এক দৌড় গিয়ে গঙ্গায় দুজনে ঝাঁপিয়ে পড়লেন আর খেলেন। সেখানে লেখা রয়েছে দাড়ি সন্ন্যাসীকে পর্যন্ত কৃপা করে, কিন্তু বৈষ্ণব অপরাধী যদি হয় তাহলে কিন্তু আর, তাহলে গৌর অবতারে কাকে কৃপা করেন? জগাই মাদাই থেকে আরম্ভ করে কুষ্ঠিরোগী থেকে আরম্ভ করে সকলকে এক চেটিয়া কৃপা করে, বাঘ জঙ্গলের জঙ্গলের যে বাঘ ভাল্লুকগুলো তারা পর্যন্ত কৃপা পেয়ে গেছে, গাছপালা তো সামান্য কথা আর মানুষ হয়ে, কিন্তু সেই ভগবানের যে আশ্চর্য অবাক কর লীলা, পিতামাতার কাছে এসে স্তব করছেন, কিন্তু করলেও পিতামাতার ভেতরে সেই ঐশ্বর্য জ্ঞান রয়েছে, যশোদা মায়ের মতো কেউ আর হবে না, যশোদা মায়ের মতো কোনোদিন হওয়া সম্ভব নয়, সে যাই করো সে আমার ছেলে লালা আমার, কি আদর আরে বাপরে। কিন্তু এখানে যখন এইভাবে সব প্রধান পুরুষেশ্বর সাক্ষাৎ তার কাছে, এবার দুজনে বলছেন পিতামাতা, কোন পিতামাতা ওই বসুদেব দৈবকী, বলে আমরা জানি তোমরা আমাদের পুত্র ন পুরাণ পুরুষ পরমেশ্বর,
আরে পুত্র সাক্ষাৎ প্রধান পুরুষেশ্বর, তোমার ভূভার হরণের জন্য তোমরা এসছো, এই ঐশ্বর্য প্রকট করে এই কি আর জমে নাকি ছেলে হিসাবে প্রীতি না থাকলে। যাই হোক, এইভাবে প্রার্থনা করে অনেক স্তব করলেন। করার পরে বললেন, এক কাজ করবে, আমার ছটা ছেলেকে হারিয়েছি, কংস আচার মেরে মেরে ফেলেছে ছটা পুত্র, সেই পুত্রগুলোকে একবার দেখবার ইচ্ছে হচ্ছে। আর ঠিক আছে, তুই দেখবার ইচ্ছে হচ্ছে যখন, আর মা বলেছে আর কি করা যায়, ছটা পুত্রকে দেখবার ইচ্ছে হচ্ছে। সেই যে যে সুতি গৃহে ননু জগাদ ভবান অজ নৌ সংযজ্ঞ ইতি অনুযুগম নিজ ধর্ম গুপ্তই। আর বলছেন এখানে যে হে ভগবান, তুমি সুতিকা গৃহেতে আমাদেরকে সম্বোধন করে বলেছিলে আমি অজ ঈশ্বর। সুতিকা গৃহেতে বলেছিল যখন চার হাত পা নিয়ে জন্ম আবির্ভাব হলো, তারা বললেন না, কেউ তো বিশ্বাস করবে না চার হাত পা ওলা ছেলে পেয়ে এরকমভাবে দাঁড়িয়ে বলছে, না আমি তো এখন দর্শন দিলাম খালি প্রমাণ করার জন্য আমি কে, আর তোমরা পূর্বে অনেক ভজন করেছিলে কৃষ্ণী দম্পতির দ্বয়, হ্যাঁ কৃষ্ণী সুত বা যাই হোক, এই তপস্যা তোমাদেরকে আমার আমার সদৃশ্য ছেলে চেয়েছিলে তো হয় না, এই জন্য আমি তোমাকে দর্শন দিলাম, তো আমি চার হাত পা থাকবো না বলে বাচ্চা হয়ে গেলেন এবং কোলের মধ্যে পড়ে গেলেন এইভাবে। কিন্তু তাদের মাথায় ওই ঐশ্বর্যটা ঘুরছে, কিন্তু যশোদা মা ব্রহ্মাণ্ড ঘাটেতে মুখের মধ্যে গোপাল সমস্ত ব্রহ্মাণ্ডকে দেখেছে, এমনকি শুধু ব্রহ্মাণ্ড নয় নিজেকেও দেখছেন, উনি যে গোপালের কান ধরে রয়েছেন ওটাকেও দেখছেন, আ করে মুখের মধ্যে গো তারা নক্ষত্র এ কি, আর তার মধ্যে দেখছেন গোকুলকে দেখছেন যমুনার তীরে ব্রহ্মাণ্ড ঘাট, তার মধ্যে আমি গোপালের কান ধরে রয়েছি ওটাও দেখছে। কি হলো রে বাবা, ভূতে ধরলো নাকি গোপালকে, চোখ বয়েতে একেবারে চোখ বন্ধ, মানে ভূতে ধরেছে রে, শিগগির ব্রাহ্মণকে ডাক, মানে গৌশালায় গিয়ে গিয়ে তাকে ল্যাস দিয়ে সব ঝাড়লো, কৃষ্ণায় নম গোবিন্দায় নম বাসুদেবায় নম, হ্যাঁ নৃসিংহদেবায় নম, এইভাবেই ঝাড়লো। একে হলো শুদ্ধ ব্রজবাসীর প্রেম, শুদ্ধ ব্রজবাসীর প্রেম, কিন্তু এদের তা নয়, ঐশ্বর্য ঠিক ভেতরে সব রয়েছে। ভগবান এবার বলছে ঠিক আছে কি করা যায়, তাদেরকে এবার দুই পুত্রদ্বয়কে চেয়েছেন। এই কথা শুনে কি হলো, ধীরে ধীরে দেবকী বললেন হে রাম, বলে এই সমস্ত করার পর বললে আমরা আমাদের যে আমরা শুনেছি বাবা তুমি সন্দীপনী গুরু তাকে তা যখন চেয়েছিল তার মৃত পুত্রকে এনে দিয়েছিলে, তা আমাদের কাছে প্রমাণ আছে তুমি এড়াতে পারবে না, তো গুরু কর্তৃক অনুজ্ঞাত হয়ে চির মৃত পুত্রকে জমদুয়ার থেকে তুমি নিয়ে এসছো, তো আমাদেরকে দিতে পারবে, আমার নিহত পুত্র আমাকে যদি দাও ভালো হয়। চল জননী এভাবে বলার পর তার আজ্ঞা পেয়ে কৃষ্ণ বলা বললে এখন কী করা যায়, মা বাবা বলেছে এরকমভাবে পাতালে চলে গেল, রাম কৃষ্ণ পাতালে চলে গেল, মানে পাতাল বলতে এখানে তো অ্যাকচুয়ালি পাতাল লেখা রয়েছে, এটা একটু সুতলে থাকেন, কে থাকেন বলি মহারাজ তো সুতলে সুতলে থাকেন, পাতাল আর একটা এখন তলায় যা কিছু সবাইকে পাতাল একটা কথা হয়তো বলেছেন মাটির তলায়। রামকৃষ্ণ প্রবিষ্ট হয়েছেন, দৈত্যরাজ বলে জানতে পেরে বিশ্বদেবতার নিজের অভীষ্ট দেবতার দয়ের দর্শনের জন্য আহ্লাদে পরিপূর্ণ আত্মোত্থান করলেন, সেখানে গিয়ে পদপ্রক্ষালন পাদপ্রক্ষালন আদি সব কিছুই করলেন। নিত বলি মহারাজ তার তার দরবারেতে থাকবেন তো প্রতিজ্ঞা করেছেন, গদা আসছে আছে, পূজিত হন ভগবান সবসময় এক মূর্তিতে বলি মহারাজ, হ্যাঁ না উপেন্দ্র তো স্বর্গে থাকবে, অপেন্দ্র উপেন্দ্র বড়ো ভাইয়ের সঙ্গে ইন্দ্র বড়ো ভাই ইন্দ্রের সঙ্গে সহায়তা করবে, উপেন্দ্রই অন্য একটা রূপেতে থাকবে চতুর্ভুজ রূপে, বলি মহারাজের যে যে গেট আছে ওখানে থাকবে, কেউ ঢুকতে পারে না কিছু করতে পারে, আমি পাহারাদার। তাহলে ভগবানের ভক্তবাৎসল্যতা চিন্তা করলে জগতের আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করবে, ভগবান কী না করতে পারে। এখানে দেখা গেল প্রবিষ্ট হয়ে এবার সেখানে কি করলেন, তাকে অনেক পূজা আর্চা করলেন, পা ধুয়ে দিন সমস্তকে রোমাঞ্চ কলবরে গদগদ হয়ে সমস্ত বললেন, বলি মহারাজ বলি মহারাজ বলছে নমো অনন্তায় বৃহতে নম কৃষ্ণায় বেদসে শঙ্খ যোগ বিতানায়
ব্রহ্মণে পরমাত্মনে দর্শন বাং হি ভূতানাম দুষ্প্রাপ্যঞ্চাপি অদুর্লভম রজঃস্তম স্বভাবানাম জন্ম প্রাপ্তৌ যদৃচ্ছয়া দৈত্য দানব গন্ধর্বা সিদ্ধ বিদ্যাধরাচারণ যক্ষ রক্ষ পিসাচাশ্চ ভূত প্রমোথ নায়কা। এইভাবে ধীরে ধীরে প্রশংসা করছেন, তোমরা দুজনের ভূতগণের দুষ্প্রাপ্য অর্থাৎ জগতে কেউ তোমাদের প্রাপ্ত হতে পারে না, হলেও কাহাদের পক্ষে উহা অতি সুলভ, যেহেতু কাউদের পক্ষে কখনো সুলভ, যেহেতু আমরা রজস্তম স্বভাব হলেও যদৃচ্ছ ক্ষমে তুমি এখানে এসছো কৃপা করবার জন্য। প্রহ্লাদের সম্বন্ধে প্রচুর কৃপা করেছিলেন, প্রহ্লাদের সম্বন্ধেই বলি মহারাজের ভক্তি, বলি মহারাজের যে ভক্তি লাভ হয়েছে, মহাজনক তো সিদ্ধ হয়েছে, এটা প্রহ্লাদ মহারাজের জন্য। তার বাবা বিরোচন কিন্তু ওরকম ধার ধারে না, বলির যে বাবা বিরোচন তার কিন্তু ভক্তি ওরকম নেই, কিন্তু এই দাদু প্রহ্লাদ মহারাজের সহচর্যে তার এই স্বাভাবিক ভক্তি সমস্ত প্রাপ্ত হয়েছেন। তাহলে এই যে বিশুদ্ধ নিকেতন শুদ্ধ শতময় শরীর স্বাস্থ্য শরীর, তোমাদের দৈত্য দানব গন্ধর্ব সিদ্ধ বিদ্যাচারণ যক্ষরক্ষ ইয়ারা নিত্য বদ্ধ বৈর, ভগবানের বিরুদ্ধে তো যায় এরা, আমরা ও আমাদের অন্য ব্যক্তিরও প্রায় তত্তুল্য, তোমাতে বদ্ধ বৈর রহিয়াছি। কিন্তু কতিপয় দৈত্যগণের এরকম ভাব চলে যায়, যার কৃপা হয় প্রহ্লাদ মহারাজের হয়েছিল, তারপরে বলি মহারাজের হয়েছিল, বেশ বিন্ধা বিন্ধাব কি বৃন্দাবতী বৃন্দাবতীরও হয়েছিল, সবাই এদের এরা বুঝতে পেরেছেন একে। তিনি তখন ভগবান বললেন, দেখো আমি যে কারণে এসছি সেটা হলো এই, একটা প্রয়োজনে তোমার কাছে এসছি, যে স্বয়ম্ভব মন্বন্তরে উরুণার গর্ভে ব্রহ্মপুত্র মরীচির ছটা ছেলে হয়েছিল, সেই ছটা পুত্র ব্রহ্মা সৃষ্টির আগেতে কিছু একটা অদ্ভুত বিকার দেখিয়েছিলেন, মহাজনের ওগুলো দেখতে নাই, দেখলে পরে সব সর্বনাশ হয়, যে দোষ দর্শন করে। ব্রহ্মা যদি ভগবত তত্ত্ব বিজ্ঞান না জানেন তাহলে ব্রহ্মার নাম আসতো না, দ্বাদশ মহাজন স্বয়ম্ভুকে ব্রহ্মা, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ ভীষ্ম জনক বলির বৈয়াসকির বয়ম দ্বাদশ হইতে বিজানিম ধর্মম ভাগবতম ভটা, আমরা এই বারোজন ভাগবত তত্ত্ব বিজ্ঞান জানি, তাহলে ব্রহ্মার নাম আসছে। ওয়ারাজ আমরা জানি ব্রহ্মাকে সাক্ষাৎ ভগবান এই তত্ত্ববিজ্ঞান দিয়েছিলেন, কে ব্রহ্মাকে কে দিয়েছিলেন, সাক্ষাৎ ভগবান তো দিয়েছিলেন, যারা চতুশ্লোকী ভাগবতে জ্ঞানম পরমম গুজ্জংমে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদঙ্গঞ্চ জ্ঞান গদিতংময়া জবানহম যথাভাব যদ্রূপগুণ কর্মকঃ ততৈব বিজ্ঞানমস্তুত্বে মদনুগ্রহাৎ অহমেবাসমেবাগ্রে নান্যজ্জ সসৎপরম পশ্চাদহম যদিচ্চ যবশিষ্য সোস্মিহম ঋতে অর্থম যত প্রতীয়তন প্রতীয়ত চাত্মনি তদ্বিদ্যাৎ আত্মনময়ম যথাভাসু যথাত্মহ যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাপচিষু অনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষু অহম। এইভাবে যে চতুষ্কী বলেছেন এগুলো কে বলেছিলেন, ভগবান বলেছিলেন, ভগবান ভগবানের দ্বারা আদি গুরু ব্রহ্মা সংস্কৃত হয়েছিলেন, সংস্কৃত বোঝো, তোমাকে যে সংস্কার দেওয়া হয়েছে, পৈতে দেওয়া হয়েছে, জনি সংস্কার সব কিছু আগুনের সব, এটা কে করেছেন, ওকে ভগবান স্বয়ং করেছে, ভগবান তাকে মন্ত্র দিয়েছেন, তাকে প্রথম ব্রাহ্মণ ব্রহ্মা প্রথম করলেন, ব্রহ্মসংহিতা এটা ভগবান সিংহ, হ্যাঁ আমি প্রথম সংস্কৃত হয়েছে, ভগবানের দ্বারা ও সংস্কৃত হলেন, সংস্কৃত মানে ওই সংস্কার প্রাপ্ত হলেন, সংস্কার প্রাপ্ত হওয়ার পর তারপর এই দিব্যজ্ঞান দান করলেন, এবং দিব্যজ্ঞান যে দান করলেন এবং বললেন আমি যে তোমাকে এই জ্ঞান দান করলাম এটা আমি তোমাকে আশীর্বাদ করছি, ভবান কল্প বিকল্পেশু ন বিমুজ্যতে কহেছে, তুমি সৃষ্টি বিষয়ক কাজেতে ব্যস্ত থাকো আমি জানি,
তথাপি আমার এই তত্ত্বজ্ঞান যদি তোমার হৃদয়তে রাখতে পারো আমার কৃপাতে, গৃহাণ গোবিতম্মায়া আমি বলছি তুমি গ্রহণ করো, তাহলে তো কৃপা করেছেন সেটা রেখে দিয়েছেন। তাহলে ব্রহ্মা যদিও সৃষ্টির কাজে ব্যস্ত আছেন, তথাপি ব্রহ্মার ভগবত কৃপাতে এই ভগবত তত্ত্ববিজ্ঞান আছে, তা যার জন্য মহাজন বলা হয়েছে তাকে। তাহলে এই ব্রহ্মা সে সাধারণ কেউ নয়, এই ব্রহ্মা এবার দেখা যায় এখানে বলছেন, এখানে যে মহাজনগণের মাঝে মাঝে এরকম বিকার দেখান না, এই ব্রহ্মা এরা বলছেন স্বয়ংভূ মন্বন্তরে, এই ব্রহ্মা স্বয়ংভূ মন্বন্তরে উর্ণার গর্ভে যে ছটা পুত্র জন্মেছিল ব্রহ্মপুত্র মরুচির ছটা পুত্র জন্মেছিল, সেই ছটা পুত্র ব্রহ্মাকে দেখে উপহাস করেছিল কোন একটা কারণ, সরস্বতী তার পুত্র পুত্রী যেটা আমাদের শাস্ত্রে বলা আছে মাত্রা শাস্ত্রা বা দহিতা ন বিবিক্তাসনে বিবিক্তাসন বসেত বলবান ইন্দ্রিয়গ্রাম বিদ্যাংশম পিকর্ষতি, নিজের পুত্রী কন্যার সঙ্গে নিজের মা মার সঙ্গে বোনের সঙ্গে কখনোই নির্জন আসনে বসবে না এক আসনে। হ্যাঁ, কারণ হচ্ছে কি বলছেন, বিদ্বান ব্যক্তিরও বুদ্ধিকে অপহরণ করে নিয়ে যায়, এটা শাস্ত্রের বচন, কোনো মিথ্যের কিছু না, বিদ্যাংশমপিকর্ষতি। সেই জন্য এখন ব্রহ্মা এই যে একটা লীলা করে দেখিয়েছেন সেখানে, তখন এই ছটা পুত্র যে নাতি এরা হো হো করে হেসে ফেলেছিল, ব্রহ্মা হচ্ছেন মহাজন তাকে দেখে এরমভাবে যে হেসেছিলেন তার জন্য তাদের পতন হয়েছিল। তারা সমস্ত কি করেছিল, হিরণ্যকশিপুর এই যে ওখানে কি হয়েছিল বলছে, তারা হিরণ্যকশিপুর পুত্র হয়ে জন্মগ্রহণ করেন, হিরণ্যকশিপুর পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিল। এখন তারা দেবকীর উদরেতে ভগবান বলছেন কাকে, বলি মহারাজ, তারা এই যোগ প্রভাবে তারা দেবকীর উদরে গেছিল, আর দেবকীর উদরে যাওয়ার আমি তো সব সিদ্ধান্ত বলবার সময় পাই না, একটা উত্তর হলো এই, তারা কৃষ্ণের প্রসাদ পেয়ে উদ্ধার হয়ে গেছেন। কৃষ্ণের কি প্রসাদ পেয়েছেন বলে, ছোটো ছোটো বাচ্চা তো বলছে, কৃষ্ণ যে মাতৃ স্তনপান করেছিলেন সেই স্তন এরা সমস্ত এই এবার যে আসবে না, এখন যে আসবে এসে কলেজে বসবে, এখন তো কৃষ্ণের তো আগে ওরা আবির্ভাব হয়েছে, এখনকার কথা বলা হচ্ছে, এখন যে ছটা পুত্র থেকে নিয়ে এসে মায়ের কোলে দেবে, মায়ের কোলে স্তনপান করে কৃষ্ণের উচ্ছিষ্ট স্তন পান করে এবার উদ্ধার হয়েছে এই উদ্দেশ্যে। তাহলে আমি তাকে তার যোগ পাওয়া দেবকীর গর্ভে তারা এসছিল, আর কংস তো কালনেমি ছিল, আগে কালনেমি ছিল কংসের পূর্বপরিচয়ের কালনেমি ছিল, আর থেকে কী করেছে এরকম আছাড় মেরে এই ছটা পুত্রকে মেরে ফেলেছিল। এই জন্য আমি তাদেরকে নিতে এসছি, তোমার এটাকে দেবে কি, অতএব মাতৃশোক নিবারণের জন্য আমি আর এদের যে সাপ লেগেছে অভিশাপ সাপটাকে মোচন করব, দেবলোকে পাঠিয়ে দেব। এখানে লেখা আছে হিরণ্যকশিপু পুত্রে জন্মগ্রহণ করেছিলেন আগে, হিরণ্যকশিপু যে সময় ছিলেন তখনই জন্ম, সেই সময় বলছেন এরা। এখন হিরণ্যকশিপু পুত্রবি বলছেন, যাই হোক এখানে বলা আছে যে হিরণ্যকশিপুর যে আতা নিতাস্তে যোগ মায়ায়, ভাগবতে বলা রয়েছে। তাহলে তাদের নাম কি, স্মর উদ্গীথ পরিসঙ্গ পতঙ্গ ক্ষুদ্র কভি ও ঘৃণী, এই ছয়জন মরিচিত নেয় আমার প্রসাদে পুনর্বায় সদ্গতি লাভ করবে বলে এই ছয়জনকে কি বলিরা, যে দ্বারা পূজিত হয়ে তার মৃত এই যে পুত্রগুলোকে বালকগণকে দেখে এদেরকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে মায়ের কোলে দিলেন, মায়ের কোলে সব ঝাঁপিয়ে পড়েছে, ছজন বাচ্চা একটা মা সব ঝাঁপিয়ে পড়েছে, এই গলা ধরে ধরে তো জড়িয়ে পড়েছে, ধরে খুব আদর যত্ন করলো, ঘ্রাণ নিল, চুমু খেলো, কত করে দেবকী মাস স্নেহতে একবার মানে স্তনের ক্ষীর বয়ে যাচ্ছে সেগুলোকে পান করালো, তারপর অমৃত তুললো সেই দেবকী স্তন পান করে, আর বিশেষ করে সেটা কৃষ্ণের
উচ্ছিষ্ট ছিল। তারপরে তারা নারায়ণঙ্গ স্পর্শে আত্মদর্শন অর্থাৎ আমরা দেবতা এই জ্ঞান লাভ করে তার দিব্য শরীর ধারণ করে স্বর্গে চলে গেল, উপরে চলে গেল, বিমান যোগে আকাশপথে স্বধামে গমন করলেন। এইভাবে কৃষ্ণ কি করলেন, যেমন গুরুপুত্রকে তিনি সাগরের তলায় গিয়ে পঞ্চজনী সেই যে তাকে এ করে এনেছিলেন, যমরাজের কাছেও আবার গেছিলেন, ওখানে ওকে মেরে দেখে কিছু নেই, শঙ্কটা পেয়ে গেলেন সমুদ্রের তলায়, সেখানে গিয়ে আবার যমরাজের ওখানে গেলেন, সেখান থেকে নিয়ে এলেন, অনেক কাণ্ড কারখানা ভগবান এসব করলেন। এখন পরীক্ষিত মহারাজ বলছেন, এই পরীক্ষিত মহারাজই রাজবাচ ব্রাহ্মণ বেদি তুমিচ্ছাম সসারম রামকৃষ্ণয় যথোপয়ে মে বিজয় যা মাম আসিত পিতামহী, আমার শুনেছি আমার পিতামহী অর্থাৎ পিতামহীকে অর্থাৎ সুভদ্রা পরীক্ষিত মহারাজ আমার আমার পিতামহী যে সুভদ্রাজি কৃষ্ণের বোন, আমি শুনেছি যে অর্জুনের সঙ্গে তার বিবাহ হয়েছিল, এই প্রসঙ্গটা কি করে হলো তো সম্ভব না, কেন বলদাওজি মহারাজ প্রতিজ্ঞা করেছিলেন, বলদাদি মহারাজের একটা ইচ্ছা ছিল, প্রতিজ্ঞা ঠিক নয়, বলদাওজি মহারাজের হৃদয়ের তীব্র ইচ্ছা এই আমার বোনটাকে দুর্যোধনের সঙ্গে বিয়ে দেবে বলছেন, কৃষ্ণের ইচ্ছে নয়, এগুলো ভগবানের ইচ্ছা, এগুলো সব বৈচিত্র্য দেখাবে, এতে দোষ দেওয়ার কিছু নেই, অপ্রাকৃত বৈচিত্র্যের দোষ দর্শন করতে নেই, বলরামের ইচ্ছায় শিষ্য তাকে গদাফদা শিখিয়েছে হাতে দেবে, আর কৃষ্ণের ইচ্ছা নয়, কাউর ইচ্ছা নয়, এখন বলদাওয়ের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যাবে না, এখন কী করা যায়, বলদাওয়ের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যাবে না, অথচ কাজটা করতে হবে, এটা কৃষ্ণেরই সম্ভব, আর কেউ পারে না। সেখানে কী করলেন, অর্জুনের মনে খুব ইচ্ছা হল ভগবত প্রেরণা, অর্জুন তা ভগবত ভক্তরা ভগবান প্রেরণায় কাজ করে, অর্জুন কী করলো, অর্জুন শিশুক বাজ অর্জুন স্থিত্ব যাত্রায়াম পর্যটন অবনিম প্রভু গত প্রভাসম অশ্রিন্নত মাতুলি মাতুলিয়ম স আত্মনাহ, তীর্থ পর্যটন করতে করতে প্রভাসে গিয়েছিল, প্রভাসে গিয়ে তার সেই মাতুল কন্যার সেই বিবাহের কথা শ্রবণ করেছিল, সেখানে চিন্তা করলেন বলদেব তো দুর্যোধনকে দেবে, আর অর্জুন চিন্তা করলেন যদি তীরণ্ডী জ্যোতি সন্ন্যাসীর বেশ ধারণ করলেন, গেরুয়া বেশ ধারণ করে দণ্ড নিয়ে বাসা ঘুরতে ঘুরতে অর্জুন পুরো চলে গেছেন কোথায়, দ্বারকা, দ্বারকায় গিয়ে যদি এই সন্ন্যাসী এসে গেছে, কত সুন্দর সন্ন্যাসী, এই আমাদের ঘরে নেমন্তন্ন আজকে, সব ছদ্মবেশে রয়েছে, সব টেনে নিয়ে গেছে, বলরাম বলছে আমাদের ঘরে চল, হয়তো একই কৃষ্ণ বলরাম, আর বলরাম যে বলরামের কাছে এটা ভগবান এটা যোগমায়া ইচ্ছে করে করছেন, তিনি কি আর জানেন না, এখানে এবার রান্না করে সুন্দর খাওয়াচ্ছেন জ্যোতিকে সন্ন্যাসীকে করে সব কিছু করে, পরে একবার একটা উৎসব ছিল তাদের, সেখানে সব বেরোতে হয় হাতি ঘোড়া নিয়ে, সেই সময়তে কি হলো, সেখানে একটা অদ্ভুত চালাকি করলেন, সেখানে ওই বলরাম যেন কোনো রকম আক্রমণ করতে না পারে, আমি ছোটো ভাই আমার সঙ্গে যেন কোনো তর্ক বিতর্ক না হয়, এই জন্য কী করলেন, রথের মধ্যে উঠে কি করেছেন, সুভদ্রাকে ঘোড়ার সামনে বসিয়েছেন আর অর্জুনকে বসিয়ে পেছনে, এবার জোরে ঘোড়া ছুটছে আর বলদাও রেগে আগুন পেছনে তাড়া করছে, মার মার বেটাকে আমার বোনকে নিয়ে পালালো, কৃষ্ণ বলছে কী করছে, কী বলছো দাদা, দেখো কে কাকে অপহরণ করছে, বলে আমার বোনকে অপহরণ করবে, বোনকে অপহরণ করছে, কোন ঘোড়ার সামনে বসেছে আর ও বসেছে পেছনে, তাহলে অর্জুনকে ও অপহরণ করেছে, বলে কোথায় অপহরণ করলো, তুমি রেগে যাচ্ছ, এইরকম ভাবে মজা করে অপূর্ব, যাই হোক হাতে পায়ে ধরে মিলিয়ে তাদের বিবাহবাদী হলো, অপূর্ব কথা, সে সমস্ত এই সমস্ত হওয়ার পর সে অনেক দূর পর্যন্ত তারা করেছে তাকে, রথস্থ অর্জুন ধনুর্ধারণ করে কি করা যায়, সমস্ত এইসব করে অনেক ঘটনা, তাহলে বলরাম একবার তারা করেছিল, তারপরে এই ধরনের কথা হওয়ার পর তারপরে এই সুতদেবের দেহযাত্রার নির্বাহন যে দৈব সুতদেবের কাছে ভগবান গেছিলেন, সেই সব কথা, তাহলে সমস্ত ঋষিমুনিরা বলছেন, সুখদেব বললেন সুতদেব নামে বিশ্রুত এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ কৃষ্ণের সখা ছিলেন, তিনি কৃষ্ণের একান্ত ভক্তি দ্বারা সর্ববিষয়ে পরিপূর্ণ ভগবাননিষ্ঠ সর্বতত্ত্বজ্ঞ বিষয়ে অনাসক্ত ছিলেন, আর সেই গৃহাশ্রমী সুতদেব
কোথায় থাকতেন বলছেন অত্যন্ত সংযত জীবন যাপন করতেন, বিশুদ্ধভাবে বিদেহ দেশের মিথিলা নগরে বাস করতেন। এখন কৃষ্ণ কি করেছেন, তাকে কৃপা করবার জন্য গেছেন। আর মিথিলার রাজা তো ছেড়ে দেবে না, কৃষ্ণ এসছে তত তাকে ভালোবাসেন প্রচণ্ড। এখন ভগবান কি করলেন, দুই রূপ ধারণ করে দুদিকে ছেড়ে গেলেন, ব্রাহ্মণের কাছেও গেলেন আর মিথিলা রাজার কাছে। এইভাবে বহুলাস্য বলছেন রাষ্ট্রপাল যেন বহুলাস্য নামে নিরভিমানে মৈথিলী রাজা ছিলেন, কৃষ্ণের অত্যন্ত প্রিয়। এখন সব মুনি ঋষিরা সব তো কৃষ্ণের পেছনে পেছনেই ঘরে না ডাকলেও যায়, তারা সমস্ত গেলেন দুজনের কাছে। দুইরক একজন তো গরিব অত্যন্ত, বসবার জন্য কুশাসন দিয়েছেন, ফলমূল এসব আহরণ করেছেন, দুজনকে বিশাল কৃপা করেছেন। এইভাবে তাদেরকে কৃপা করে এসছেন। এরপরে আমরা দেখতে পাই যে